জামালপুর মেলামদহ উপজেলা 7 নং চরবানী পাকুড়িয়া ইউনিয়নের চর পুলিশা পূর্বপাড়া গ্রামে শেখ হাসিনার নকশিপল্লি না হওয়ার দাবিতে কৃষকদের মানববন্ধন। জামালপুর থেকে মফিদুল ইসলাম এর পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত। মঙ্গলবার সকাল 11টার সময় চরবানী পাকুড়িয়া এই এলাকার জমির মালিকেরা কৃষকদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত করেছে। মানববন্ধনে অংশগ্রহণ করেছেন জমির মালিকের পরিবারের সদস্যরা, মেলান্দহ উপজেলা চরবানী পাকুড়িয়া ও চর পুলিশা মৌজা, সদর উপজেলা চন্দ্রা ও চরচন্দ্রা মৌজা তিন ফসলি কৃষি জমি অধিগ্রহণ করে শেখ হাসিনা নকশিপল্লি নামে একটি প্রকল্প স্থাপনের কার্যক্রম চলছে। এই প্রকল্পের 2টি উপজেলা, 4টি মৌজা, 300 একর জমি অধিগ্রহণ উদ্যোগে নেওয়া হয়েছে। কৃষকদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোহাম্মদ শফিউর রহমানের কাছে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন। এই মানববন্ধনে কৃষকদের পক্ষ থেকে বক্তারা বক্তব্য রাখেন মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, মতিউর রহমান, মিন্টু মণ্ডল, মিস্টার মণ্ডল খায়রুল আরও অনেকেই। এ সময় জেলা প্রশাসক স্থানীয়দের আশ্বাস প্রদান করেন সরজমিনে গিয়ে দেখে উদ্ধত কর্মকর্তাকে বিষয়টি অবগত করবেন। আজকেই নকশিপল্লি প্রতিরোধে আজকের এই মানববন্ধনের কৃষকদের জমিতে যে যে ফসল উৎপাদন হয় এবং স্কিমের কাজ শুরু হয়েছে, আমাদের এই জমিগুলো তিন ফসলীয় জমি, প্রত্যেকটা জমিতে 3টি ফসল জন্মে এবং এর উপরে কৃষক নির্ভর করে চাই এই ডাল ভাত খাতে খাইতে। এখন এই যে যারা মরিচের আবাদ করছি, মনে করেন 3টা 4টা ছেলে মেয়ে লেহাবার করাই, আমরা কোনো চাকরি নাই বাকরি নাই। আপনাদের যে দাবি যেহেতু আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চান।